আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কিন্তু চাষাবাদের একটা প্যাটার্ন আমরা দাঁড় করিয়েছি, যেখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে একজন কৃষক 1 বছর শেষে 5 লক্ষ টাকার মতো সে হচ্ছে প্রফিট করতে পারবে। এই ধরনের একটা ক্রপিং প্যাটার্ন হচ্ছে আমরা দাঁড় করিয়েছি। সে কৃষকের জমিও থাকা লাগবে না। আমরা যদি হিসাবটা এইভাবে করি যে 1 লক্ষ টাকা নিয়ে একজন কৃষক বা একজন শিক্ষিত যুবক বা একজন কৃষি উদ্যোক্তা সে তার খামার শুরু করলো, সেই 1 লক্ষ টাকা যদি প্রপারলি সে ইউটিলাইজ করতে পারে তাহলে সে বছর শেষে 5 লক্ষ টাকার প্রফিট সেখান থেকে বের করে আনতে পারবে। এই যে আমাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের প্রথম যে ফসলটা সেটা হচ্ছে এই অসময়ের তরমুজ। আমার জানা মতে এর থেকে লাভজনক আবাদ বাংলাদেশে আর নেই। চুয়াডাঙ্গা সদরের সুবদিয়া এলাকার কৃষক আজিজুল হকের কথাই ধরা যাক, মাত্র 1.5 বিঘা জমিতে আবাদ করেছেন গ্রীষ্মকালীন তরমুজ। এতেই পাল্টে গেছে তার ফসল আবাদের বাণিজ্যিক হিসেব। গত 1 বছরে লাভ থেকে নিশ্চিত হয়েছেন এই তরমুজই পূরণ করতে পারে লাভজনক কৃষির আকাঙ্ক্ষা, যে কারণে এবার বাড়িয়েছেন আবাদি এলাকা। সাধারণ লোকের কাছে মুখে শুনছি যে এই জিনিসটা নতুন আবিষ্কার হয়ে আইসে, এই জিনিসটা করলে একটু লাভবান হওয়া যাচ্ছে, এই জন্য গতবার করেছি এবারও করছি। আমরা গরিব মানুষ কি করবো, যার লাভ বেশি হয় সেটির দিকে আগে যেতে হয়। সাম্প্রতিক সময়ে এসে দেশের অনেক স্থানেই আবাদ হচ্ছে গ্রীষ্মকালীন নানা জাতের তরমুজ। আগে যে আকারের তরমুজ বাইরে থেকে আমদানি হয়ে অসময়ে আমাদের বাজার দখল করত, এখন সেই তরমুজই আবাদ করছে আমাদের। গ্রীষ্মকালীন তরমুজ মৌসুমে উচ্চ মূল্যের ফল ফসল হিসেবে নতুন এক সম্ভাবনা জানান দিচ্ছে। দেশের যে কোনো এলাকার কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে আবাদ করে দেখতে পারেন সুস্বাদু ও লাভজনক এই গ্রীষ্মকালীন তরমুজ। এই অসময় তরমুজটা মাত্র 2 মাসের ফসল। এই 2 মাসে 1 বিঘা জমিতে কৃষকের খরচ হবে 35-40 হাজার টাকা। 35-40 হাজার টাকার খরচে 1 বিঘা জমি থেকে একজন কৃষক 2 মাসে প্রায় 1 লক্ষ টাকার বেশি হচ্ছে প্রফিট করতে পারবে। তো সেই বিষয়টা আমরা সরে জমিনে আজকে আমাদের এখানে আমাদের একজন কৃষক ভাই উপস্থিত আছেন মোহাম্মদ খায়রুল ইসলাম। সে একজন শিক্ষিত যুবক, তরুণ উদ্যোক্তা, বহুদিন ধরে এই ধরনের নতুন নতুন ফসল আবাদ নিয়ে সে নিজে কাজ করে। আমরা আজকে তাদের সাথে কথা বলবো, এই বিষয়টা আমাদের দেশের অন্যান্য যে কৃষক আছে বা যারা কৃষিকাজে আগ্রহী হতে চায় তাদের জন্য এই অসময়ের তরমুজ, যেটা বাংলাদেশের সব অঞ্চলে হয় না, আমাদের এই যশোর রিজিয়নের চুয়াডাঙ্গাতে বিশেষ করে তরমুজটা চাষ হয়ে থাকে, সেই তরমুজ চাষ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আপনার কী নাম? মোহাম্মদ আরশেদ আলী। মোহাম্মদ আরশেদ আলী ভাই, আচ্ছা ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে তরমুজের মাচা করা, দেখি আপনার হচ্ছে তরমুজের মাচা করা। এই আরশেদ ভাই, আপনি তো গত বছর তরমুজ চাষ করছিলেন, এই বছর করছেন, তার আগের বছর কি করছিলেন? না, গত বছর প্রথম করছিলেন। কত বিঘা জমি চাষ করছিলেন? 3.5 বিঘা তরমুজ চাষ করছেন। কত টাকায় বিক্রি করছেন? 5 লাখ টাকা। একদম 5 লাখ টাকা? এই বিক্রিটা কি আপনাকে নিজে করা লাগছে না আপনার ব্যাপার এসে নিয়ে গেছে? জমি থেকে নিয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.5 বিঘা জমি থেকে সে হচ্ছে 5 লক্ষ টাকার তরমুজ বিক্রি করছে। 1 বিঘা জমিতে তরমুজ চাষ করতে 35-40 হাজার টাকার খরচ হয়, ঠিক আছে? তো সেই বিষয়টা আমরা আমাদের খায়ুল সাহেবের সাথে কথা বলবো। যদি 3.5 বিঘা জমি থেকে হচ্ছে মাত্র 2 মাসে 5 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হয়, তাহলে এর থেকে লাভজনক আর কোনো ফসল কি হতে পারে? মনে হয় না। হ্যাঁ, আপনি তো অনেকদিন ধরে চাষাবাদ করেন না, এটাই লাভজনক কৃষি, এর থেকে লাভজনক আর কোনো ফসল হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আরও কৃষক করছে যারা আগে এর আগে করে নাই, কেন এটা করছে? লাভজনক বেশি করে, লাভজনক বেশি করে করছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমি আমাদের খায়রুল সাহেবের সাথে কথা বলবো, উনি আসলে এই তরমুজের বীজগুলো বাইরে থেকে নিয়ে আসা এবং আমাদের কৃষককে যে মালচিং পেপারগুলো হচ্ছে সাপ্লাই দেওয়া, সেই কাজ, সেই মানে চেইন মেনটেনটা কিন্তু উনি এই অঞ্চলের কৃষকদের জন্য করে থাকেন। হচ্ছে তাহলে 1 বিঘা জমিতে আমরা বললাম যে 35-40 হাজার টাকা খরচ হচ্ছে, সেখানে আমাদের মালচিং শিটে কত টাকা খরচ হবে? 7 হাজার টাকা খরচ হবে। 7 হাজার টাকা হচ্ছে মালচিং শিটে খরচ হচ্ছে। আমাদের এই নেট এবং মাচার জন্য কত টাকা খরচ হবে? মাচা এবং যে লেবার কস্ট আছে যেখানে 7-7.5 হাজার টাকা খরচ হয়। 7-7.5 হাজার টাকা খরচ হয় টোটাল মাচার সিস্টেমটা করতে। মাচার কারণ শুধু এটা তো হচ্ছে না, এই বাঁশগুলো লাগছে, তার আছে এখানে 7-7.5 হাজার। আর বীজ লাগবে কত টাকা? আর মাঝে মাঝে আন্তঃপরিচর্যার লেবার, লেবার স্যার,
লেবার এবং স্যার এই যে কৃষকটা আসবে এখানে স্যার, আমি যেটা বলছি স্যার এটা সম্পূর্ণ একটা কমার্শিয়াল স্যার, আমি জমি এখানে দেখতে আসবো সেটা কিন্তু আমার তো শ্রম যাচ্ছে, আমারও তো মজুরি আছে, আমার মজুরিটাও এখানে ধরতে হবে কমার্শিয়াল যেটা স্যার, কারণ যদি ইয়ং জেনারেশন অর্থাৎ শিক্ষিত যারা যুবক আছে তারা যখন আসবে তারা তো কমার্শিয়াল চিন্তা ভাবনা করে করে আসবে, সে তো কৃষক একদম শ্রমিকের মতো খাটতে পারবে না, যেহেতু স্যার তিনি উদ্যোক্তা এবং এটাকে ইনভেস্ট করবে স্যার, আমি অন্য চাকরিতে না যেয়ে এখানে আমি আধুনিক প্রযুক্তির সঙ্গে যখন চাষ করবো আমি যে আমি আমার মেধাটা দিব তাহলে তো আমার শ্রমের দাম আছে, মেধার শ্রমটাও তো আমি এখান থেকে আচ্ছা আপনি আপনি আমাকে বলেন এক বিঘা জমিতে কয়টা চারা লাগে স্যার? 1200 থেকে 1300 চারা, 1200 থেকে 1300 চারা লাগছে, তাহলে সেই হিসাবে যদি আমরা চিন্তা করি একটা গাছ থেকে কয়টা তরমুজ হবে স্যার? তরমুজ হয় অনেক 6টা 7টা, কিন্তু আমাদের জন্য সব থেকে উপযুক্ত 2টা, তাহলে আমরা যদি ধরি যে 1200 হচ্ছে তরমুজের গাছ আছে একটা গাছ থেকে 2টা তরমুজ, তাহলে সেই হিসাবে 2400 আমরা যদি 2400 বলে 2000ও ধরি, 2000 তরমুজ একটা তরমুজের সাইজ কেমন হয় মার্কেটের জন্য স্যার? 2.5 কেজি 3 কেজি, 2.5 কেজি 3 কেজি হয় বলে কিন্তু হচ্ছে আলাদাভাবে নেট দিয়ে ঝুলাই রাখতে হয় যেন ধরে রাখতে পারে, তাই তো? আচ্ছা, কারণ বাজারে তো বিক্রি করে আরও তারা এখান থেকে মাঠে কিনে নিয়ে যায়, তারা তো আরও বেশি দামে বেঁচে নিশ্চয়ই কারণ বাজারের দামটা আপনি সর্বোচ্চ কত দাম স্যার? আমি 90 টাকা পর্যন্ত পেয়েছি স্যার সর্বোচ্চ কেজি, কেজি 1 কেজি 90 টাকা, 1 কেজি 90 টাকা স্যার। আর মোটামুটি এভারেজ কত? এভারেজ স্যার 40-45, 40-45-50, মানে 1600 বা 2000 টাকা মন এর ভিতরে আপডাউন করে আর কি স্যার। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই তরমুজ চাষের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কখন এটা হারভেস্ট হয়, বিশেষ করে রোজাকে টার্গেট করে কিন্তু তরমুজটা করা হয় সবচেয়ে বেশি। এখন কোনো চাষি যদি বলে না আমি আগে আগে করব, তখন কিন্তু আমাদের দেশি যে তরমুজ বেলে মাটিতে বড় বড় তরমুজ যেগুলো হয় সেগুলোর কিন্তু সময় সেই সময় যদি আপনার এই তরমুজ হচ্ছে বাজারে আনা যায় তখন কিন্তু এর দামটা কিন্তু পাওয়া যাবে, তখন কৃষক মার খাওয়ার সম্ভাবনাটা বেশি, কৃষক কিন্তু মার খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা যেটা বলছিলাম যে হচ্ছে 1 লক্ষ টাকায় হচ্ছে 5 লক্ষ টাকা রিটার্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে প্রথমে যদি একজন উদ্যোক্তা তার বলেছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে সে 2 বিঘা জমি লিজ নিবে, তার খরচ হবে 10-20 হাজার টাকা এভারেজ, তাই তো? 20 হাজার টাকা দিয়ে যদি 1 বছরের জন্য 2 বিঘা জমি লিজ নেয়, প্রথম বছর সে হচ্ছে তরমুজ চাষ করলো, 2 মাসে তরমুজ উঠে যাবে, দ্বিতীয়বারও সে তরমুজ চাষ করবে স্যার। এখন প্রথমবার সে যে 2 বিঘা জমিতে তরমুজ চাষ করে আমরা দেখেছি যে 1 বিঘাতে 1 লক্ষ টাকা প্রফিট হয়, জি স্যার, তাহলে 2 বিঘা জমিতে তার প্রফিট হবে 2 লক্ষ টাকা, এখানে খরচ কম হবে এবং তার যে খরচটা ছিল সেটা কিন্তু উঠে আসবে, দ্বিতীয়বার যে খরচ করলো খরচ কিন্তু কম হবে এবং রিটার্নও কিন্তু অত পাওয়া যাবে না, আমরা মোটামুটি ধরতে পারি হচ্ছে 70-75 হাজার টাকা বিঘায় পাওয়া যাবে, 1.5 লক্ষ টাকা, তাহলে 2-2-4 সাথে আরও 15 দিন যোগ করলাম, 4.5 মাসে একজন কৃষক বা একজন কৃষি উদ্যোক্তা সে কিন্তু 2 বিঘা জমিতে ইনভেস্ট করে অলরেডি 3.5 লক্ষ টাকা রিটার্ন গেছে, এরপরে সে কিন্তু আর তরমুজ করবে না, সে এই মাথাতেই এই মালচিং শীটেই লাউ করবে, আমরা বলছি লাউ, অন্য ফসলে যাওয়া যাবে না, লাউ করতে হবে, এই বছর লাউয়ের কিন্তু অনেক দাম হচ্ছে না, 30-35-36 টাকা করে পাইকারি একটা লাউ বিক্রি, লাউ স্যার ক্ষেত থেকে কেটে নিয়ে গেছে, ক্ষেত থেকে কেটে নিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 2 বিঘা জমিতে প্রায় 1 লক্ষ টাকার লাউ তো হবেই, জি স্যার হবে 1 লক্ষ টাকার লাউ, 1 লাখ হবেই, আমরা যদি লাউ করার পরে আমাদের এই কৃষক যেটা করেছিল আলু, আলু যদি করা হয় সেই ক্ষেত্রে আলুতে কত লাভ হবে? আলুতে স্যার তাও এখানে প্রায় 20-25 হাজার টাকা আসবে লাউ 1 বিঘা জমিতে ফরম পাবে আরও 50 হাজার টাকা, সেই হিসাবে আমরা দেখলাম যে হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা একজন কৃষি উদ্যোক্তা 2 বিঘা জমি থেকে 1 বছরে আসতে পারে, রিটার্ন পেতে পারে, তো এর থেকে ভালো লাভজনক কোনো কিছু আমরা কিন্তু এখনও দেখি না, ঠিক আছে? তো আমরা আমাদের দেশের কৃষক ভাই যারা আছে তাদেরকে বলছি এবং কৃষি উদ্যোক্তা যারা আছে, আপনারা এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কৃষিকাজগুলো করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং আপনাদের সমৃদ্ধির সাথে সাথে আমাদের দেশও সমৃদ্ধ হবে। ধন্যবাদ।